হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নিয়ে যে মার্কেটে চলে এসেছি, নদিয়া জেলার অন্তর্গত সুন্দরপুর সবজি মার্কেট। এই সুন্দরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে দুটো দিন বসে, বৃহস্পতিবার এবং রবিবার। সময়ের যদি কথা বলি, সকাল 7টা থেকে এই মার্কেটটি শুরু হয়ে যায়। কোন কোন সবজির ওপর নির্ভর করে এই সুন্দরপুর মার্কেটটি হয়ে থাকে? পটল রয়েছে, বেগুন রয়েছে এবং কাঁচা লঙ্কা, এই তিনটে সবজির উপর নির্ভর করেই এই সুন্দরপুর মার্কেটে হয়ে থাকে। এছাড়া অন্য কোনো সবজি আপনি পাবেন না এই সুন্দরপুর মার্কেটে এসে, যা পাবেন পটল, বেগুন, কাঁচা লঙ্কা। তো দেখুন, এখন সুন্দরপুর মার্কেটে কোন কোন সবজির ভালো আমদানিটা রয়েছে? পটল রয়েছে, বেগুন রয়েছে, কিন্তু কাঁচা লঙ্কা খুব একটা ভালো নেই। প্রথমের দিকে আপনাদের জানাচ্ছিলাম বেশ ভালোই আমদানিটা হচ্ছিলো, কিন্তু এতটা গরম পড়ছে, এতটা রোদ, যে কারণে কোনো সবজি ঠিকভাবে টিকছে না, না বেগুন না এদিকে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা একেবারেই বিলুপ্ত হয়ে যাচ্ছে, এই টাইমে ভরপুর আমদানি থাকে আর এখনই কোনোরকম নেই, শুধুমাত্র বৃষ্টির কারণে। বৃষ্টি হলে পারে নিয়মিতভাবে, তাহলে সব সবজি ভালো ফলন হবে আমাদের এদিকে। তো দেখুন ফ্রেন্ড, আজকে পটল এবং বেগুনের আমদানি ও পাইকারি বাজার গতকালকে নাজিরপুরের তুলনায় বেশি রয়েছে না কম রয়েছে, সেগুলোই আপনাদের জানিয়ে দেবো। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সোজা এখন চলে যাই মার্কেটের দিকে। সুন্দরপুর মার্কেটে আজকে পটলের পাইকারি বাজার শুরুতে কত করে চলে যাচ্ছে আপনাদের জানিয়ে দেবো। তো দেখুন, বেশি দেরি করবো না, সরাসরি চলে যাবো চাষি দাদুর কাছে। তো এই যে দাদু ভাই, এইমাত্র টাকা নিয়ে বেরিয়ে আসলো, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো আজকে কত কুইন্টাল ওনার পটল হয়েছিল। বলছি দাদু ভাই, আজকে আপনার কত কুইন্টাল পটল হয়েছিল? এক কুইন্টাল পটল হয়েছিল। বলছি কত কাটা জমি লাগানো আছে আপনার এই পটল? 12 কাঠা। 12 কাঠা শুধুমাত্র পটলই লাগানো আছে? বলছি আজকে 12 কাঠা জমি থেকে 1 কুইন্টাল পটল উঠেছে। সপ্তাহে কটা দিন তুলে থাকেন আপনি? 15 দিন পরপর তুলি। আচ্ছা, 15 দিন অন্তরে একটা দিন তুলে থাকেন আপনি। আজকে কি দামে দিলেন পাইকারি বাজার? আজকে 12.5 টাকা। 12.5 টাকা পার কিলো আপনি বিক্রি করলেন, যেটা কুইন্টাল প্রতি 1250 টাকা। বলছি যখন মার্কেটে ঢুকেছিলেন আপনি কি দাম শুনেছিলেন? 12 টাকা বলছিল। 12 টাকা বলছিল, তারপরে একটু দেরি। বলছি কতক্ষণ হয়েছে আপনি মার্কেটে এসেছেন? আধা ঘন্টা? আমার দেরি হয়নি, 10 মিনিট 15 মিনিট। 10-15 মিনিট হয়েছে আপনি এসেছেন। বলছি পটলের সাইজ কিরকম হচ্ছে এখন? বৃষ্টির জন্য কোনোরকম সেরকম সাইজ হচ্ছে না, ফলনও সেরকম দিচ্ছে না, তো মোটামুটি হচ্ছে, ঠিক আছে, খুব একটা ভালো হচ্ছে না, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ দাদু ভাই আপনাকে। তো দেখুন, দাদু ভাই যে দামে দিয়ে দিল পাইকারি বাজার, সেটা ছিল 12.50 টাকা। তার আগে একটু বলবো যে আজকে যে সুন্দরপুর মার্কেটে শুরু হয়েছিল কত টাকা থেকে? আজকে শুরু হয়েছিল 13 টাকা থেকে। 13 টাকার পরে এখন আবার টাউনের দিকে চলে আসছে, যেটা 12.50 টাকা। তো গতকালকেও আপনাদের নাজিরপুর মার্কেটে জানিয়েছিলাম 13 টাকা শুরু হয়েছিল, 13 টাকার পর টাউনের দিকে এসেছিল। তো আজকেও দেখতে পাচ্ছি যে সুন্দরপুর মার্কেটে সেম একই রকম গতকালকের মতন মার্কেট যাচ্ছে। তো দেখতে দেখুন, পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছি যে আজকে কিরকম দামে যায় পাইকারি বাজারে এবং আজকে কত টনের সাপ্লাই দেয় এই সুন্দরপুর মার্কেটে। আজকে বেগুন কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার, সেটা আপনাদের জানিয়ে দেবো। তো গতকালকে আপনাদের নাজিরপুর মার্কেটে জানিয়েছিলাম পাইকারি বাজার 50 থেকে 60 টাকার মধ্যে ছিল। আমদানির যদি কথা বলি, মোটামুটি খুবই কমে দিকে ছিল, খুব একটা ভালো ছিল না। তো আজকে সুন্দরপুর মার্কেটে কেমন আছে সেটা আপনাদের জানিয়ে দেবো। তাছাড়া দেখুন, কোয়ালিটি কেমন এসেছে সেটাও জানিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছি যে আঙ্কেল এইমাত্র উনি বেগুন দিয়ে বেরিয়ে আসলো, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো। বলছি আঙ্কেল, আজকে আপনার কত কুইন্টাল বেগুন হয়েছিল? 1 কুইন্টাল 10 কেজি। 1 কুইন্টাল 10 কেজি হচ্ছে গোল যে কালো বেগুন সেটাই? বলছি এই বেগুনের নাম কি জানা আছে? গোল কালো বেগুনের নামটা কি? হাইব্রিড বলা হয়, তাই তো? বলছি আঙ্কেল, এই কত কাটা জমি লাগানো আছে আপনার? 10 কাটার মতো লাগানো আছে। সপ্তাহে কটা দিন তুলে থাকেন আপনি? সপ্তাহে দুটো দিন ওঠে আপনার এই বেগুন। বলছি আজকে কি দামে দিলেন আপনি পাইকারি বাজার? 55 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5500। যখন মার্কেটে ঢুকেছিলেন আপনি কি দাম বলছিল? এই দামে চলছিল। বলছি এখন কোয়ালিটি কেমন হচ্ছে, সাইজ কিরকম হচ্ছে বেগুন? মোটামুটি ভালো, না পানি না কিছু না। আচ্ছা, মানে এত মানে রোদের জন্য কোনোরকম ফুল দাঁড়াচ্ছে না, সাইজও ভালো হচ্ছে না, যদি একটু উপর বৃষ্টি দিত তাহলে পরে ভালো দাঁড়াতো, তাই তো? আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এই যে আজকে যেটা পাইকারি বাজার চলছে সুন্দরপুর মার্কেটে, সেটা ছিল 55 টাকা। আঙ্কেলের মুখে শুনে নিলেন, আর বাজার চলছিল 55-56 এরকম চলছে। তো পরবর্তীতে জানতে পারবো যে কত টাকা থেকে কত টাকার মধ্যে আজকে রয়েছে যে বেগুনের। নিয়মিতভাবে বৃষ্টি না হলে কোনো সবজি সেইভাবে টিকবে না। তো দেখুন, আমরা যে জেলার মধ্যে রয়েছি আর এমন অঞ্চলে রয়েছি যেখানে কোনো বৃষ্টি নেই, এতটা গরম পড়ছে, গরমের জন্য কোনো সবজি টিকছে না। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে এই টাইমে এই রকম পাকা লঙ্কা তুলে ধরছি। তো এই সময় থাকবে একেবারে লাভলি সাইজের লঙ্কা, সেগুলো দেখতে মানে মন ভরে যাবে, কিন্তু কোনো কিছুই নেই মার্কেটে। আজকে দেখুন, গোটা মার্কেটে 1 টনের আমদানি দেখতে পাচ্ছে না এই যে কাঁচা লঙ্কার। তো দেখুন, এটা কী লঙ্কা রয়েছে, এসব মিক্সিং রয়েছে,
বাংলা রয়েছে, সরু বাংলা যেগুলো রয়েছে সেই মালই রয়েছে। আর সিবড়ি তো বিলুপ্ত হয়ে গেছে পুরো মার্কেটে থেকে, না টিকলে তো আর কিছু করার নেই, এরকম লাল হয়ে যাচ্ছে শুধুমাত্র গরমের কারণে। কি দাম যাচ্ছে আজকে পাইকারি বাজার, বাজার যে এটা একেবারেই কম রয়েছে তা না, বাজারটা একটু আপের দিকেই রয়েছে। তো কী করবে বলুন, মাল তো হচ্ছে না, এক একটা চাষে 10 কেজি 15 কেজি 20 কেজি এইরকম হচ্ছে। এই যে লঙ্কা, যারা টন টন মাল নিয়ে এসে, কুইন্টাল কুইন্টাল মাল নিয়ে এসে, তাদের কাছে এখন 10 কেজি 15 কেজি চলে এসেছে। দেখুন ফ্রেন্ড, আজকে যে পাইকারি বাজার রয়েছে আপনাদের সামনে, যে মরিচটা তুলে ধরছি যেটা বাংলা রয়েছে, একেবারে পাকা দিয়ে আর হালকা কাঁচা দিয়ে রয়েছে, যেটা 115 টাকা পার কিলো বিক্রি হচ্ছে, কুইন্টাল প্রতি 11,500 টাকা। এখানে যে কোয়ালিটির মালটা দেখতে পাচ্ছেন, গতকালকে নাজিরপুর মার্কেটে আপনাদের যেই রকম জানিয়েছিলাম পটলে পাইকারি বাজার যাচ্ছিল, তো আজকেও সেই সেম একই রকম ভাবে দেখছি যে পাইকারি বাজারটা যাচ্ছে। তো কিছুক্ষণ আগে আপনাদের জানিয়েছিলাম 13 টাকার পর 12 টাকা 50 পয়সা নেমেছে, তো এখন কি আরো বেড়েছে না কমে এসেছে সেটি আপনাদের জানিয়ে দেবো চাষি আঙ্কেলের কাছে থেকে। তো এই আঙ্কেল এই মাত্র টাকা নিয়ে বেরোলো, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো, বলছি আঙ্কেল আজকে আপনার কত কুইন্টাল পটল হয়েছিল? 150 কিলো। 150 কিলো আপনার পটল হয়েছিল, কত কাঠা জমি লাগানো আছে আপনার পটল? 1 বিঘা জমি লাগানো আছে। 1 বিঘা, 1 বিঘা জমি লাগানো আছে শুধুমাত্র পটল। বলছি 1 বিঘা থেকে কি আজকে 1.5 কুইন্টাল উঠেছিল না এখনো বাকি রয়েছে? তোলা এখনো বাকি রয়েছে। তো আজকে কত কাঠা জমি থেকে তুলেছেন? এই যে অর্ধেকটা, অর্ধেকটা মানে 10 কাঠা থেকে আজকে 1.5 কুইন্টাল হয়েছে। বলছি কতদিন তোলেন সপ্তাহে? সপ্তাহে দুটো দিন তুলে দেখেন। বলে আজকে কি দামে দিলেন আপনি পাইকারি বাজার? আজকে 12 টাকা। 12 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1,200। যখন মার্কেটে ঢুকেছিলেন আপনি কিংবা এসেছিলেন তখন কি দাম চলছিল জানা আছে? 12 টাকা চলছিল, 12 টাকা দিয়েছি। আচ্ছা 12 টাকা, এসেই 12 টাকা, তো খুব একটা বেশিক্ষণ দাঁড়াননি। কতক্ষণ হয়েছে আপনি মার্কেটে এসে? আমি দাঁড়াইনি, মানে মার্কেটে এসেই দিয়ে দিয়েছেন, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। হচ্ছে দেখুন ফ্রেন্ড, দুঃখের সাথে জানানো আছে যে পাইকারি বাজার দেখুন আরো 50 পয়সা কমে গেছে, তো 12 টাকা 50 পয়সা থেকে এখন চলে এসেছে 12 টাকা। অনেকেই বলে থাকেন এই যে গোল যে কালো বেগুন রয়েছে, এই গোল কালো বেগুনের নাম কি রয়েছে? তো দেখুন ফ্রেন্ড, আপনাদের বলে দেবো তো আজকে কি নাম রয়েছে। এই যে আপনাদের যে গোল কালো বেগুন বলে থাকি, এই যে গোল কালো বেগুন, এর কিন্তু নির্দিষ্ট একটা নাম রয়েছে, যেটা আউশা হাইব্রিড বলে থাকে। এর নাম রয়েছে আউশা হাইব্রিড, কিন্তু গোল কালো বেগুন বলেই প্রচলিত রয়েছে মার্কেটে, কেউ অতটা গভীরে যায় না, তাই এর নাম রয়েছে আউশা বেগুন। তো দেখুন আজকে মার্কেটে আমদানিটা রয়েছে, পাইকারি বাজার কেমন করে চলে যাচ্ছে যদি পাইকারি বাজারের কথা বলে তার আগে একটু বলবো যে বেগুন, এই যে বেগুনকে যে এতটা কেয়ার করতে হয়, এতটা যত্ন করতে হয় একমাত্র চাষিরাই জানে। দেখুন বাড়ির অর্ধাঙ্গিন থেকেও বেশি যত্ন করতে হয় এই যে গোল কালো বেগুন রয়েছে, বেগুন বলতেই যত্ন করতে হয়, আর না হলে মার্কেটে যখন নিয়ে আসে তখন 1 পয়সা দাম পাবে না, যদি একটু পোকা হয়ে যায়, যদি একটু ডিসকালার হয়ে যায়, দেখুন অর্ধেকের বেশি বাদ দিয়ে দেয়, বিশাল বিপদে। একমাত্র বিপদের সম্মুখীন হয় সেটা হলো চাষিরা, তো চাষিরাই জানে। আর আপনারা বলছেন যে দাম এত বেশি এত বেশি, দেখুন এর যে চাষের যা খরচা সেটা একমাত্র চাষিরাই জানে যে কেমন খরচা রয়েছে। তো এখন যদি 60 টাকা 65 টাকাও যায় না, তবুও সেই দামে মানে বেগুন চাষ হচ্ছে না, এতটা বিপদের মধ্যে পড়েছে। তবুও দেখুন আমাদের সামনে তুলে ধরছে বেগুন, যতই কষ্ট হোক। দেখুন এখন যে পাইকারি বাজার যাচ্ছে, এই যে 50, 55, 60 এই দামে গেলেও তবুও তাদের যে তেল দিয়ে থাকে, বীজ দিয়ে থাকে, সেই টাকায় উঠছে না, যতই আমাদের এত দাম যাক মার্কেটে। তো দেখুন আজকে যে পাইকারি বাজার যাচ্ছে, সেম গতকালকে আপনাদের যেরকম জানিয়েছিলাম নাজিরপুর মার্কেটে 50 থেকে 60 টাকার মধ্যে ছিল, কিন্তু আজকে দেখুন 50 থেকে 60 টাকার মধ্যে আছে, বেচে কেনা সেই একই জায়গায়, 55, 56, 57, 58 এই দামে। সুন্দরপুর মার্কেটে পটল বেগুন এবং কাঁচা লঙ্কার আমদানির যদি কথা বলি, দেখুন গোটা মার্কেটে আজকে পটলের আমদানি রয়েছে 340 থেকে 350 টনের কাজলি পটল। পাইকারি বাজার গতকালকে নাজিরপুর আপনাদের যেরকম জানিয়েছিলাম যে 13 টাকা থেকে 12 টাকার মধ্যে ছিল পাইকারি বাজার, দেখুন আজকেও সুন্দরপুর মার্কেটে সেম একই রকম, 13 টাকা শুরু হয়েছিল, 13 টাকার পর 12 টাকা 50 পয়সা, তারপরে 12 টাকা, আজকে সর্বোচ্চ দাম 13 টাকা, সর্বনিম্ন যে দামটা রয়েছে 12 টাকা। কিন্তু এখানে গল্প শেষ হয়নি, তারপরে দেখুন আবার ডাউনের থেকে আপের দিকে ওঠা শুরু করে 12 টাকা 50 পয়সা। তো এরকমভাবে আজকে 13 টাকা 12 টাকার মধ্যে পাইকারি বাজার গিয়েছে পটলে। দেখুন বেগুনের আমদানির যদি কথা বলে মোটামুটি ভালো আমদানি রয়েছে, পাইকারি বাজারে যদি কথা বলি সেটাও কিন্তু ভালো রয়েছে, গতকালকে আপনাদের জানিয়েছিলাম 50 থেকে 60-এর মধ্যে, আজকেও সেম সেরকমই রয়েছে। দেখুন অল্প কিছু মাল যেটা 64 টাকা পার কিলো আজকে বিক্রি হয়েছে, অল্প কিছু একেবারে নাম্বার 1 কোয়ালিটির মাল ছিল। আর দেখুন আজকে সবচেয়ে বেশি যে দামে বিক্রি হয়েছে ওই 55, 56, 57, 58 এই দামে সবচেয়ে বেশি আজকে সেল হয়েছে, এরকমই চলছে, যেগুলো একেবারে কমা কোয়ালিটির 50 টাকা করে চলে যাচ্ছে, বাদবাকি ভালো কোয়ালিটির মালগুলো ওই দামে যাচ্ছে। কাঁচা লঙ্কার যদি কথা বলি মার্কেটে আজকে, দেখুন তো আপনাদের শুরুতেই বলেছিলাম যে গোটা মার্কেটে 1 টন হবে না, হয়তো ওই প্রায় 1.5 টনের মতন আজকে আমদানিটা রয়েছে কাঁচা লঙ্কার। তো খুব একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির কোনো লঙ্কা নেই, একেবারে পেকে গেছে, ছোটো সাইজ, মোটা হয়ে গেছে, মানে কোয়ালিটি যে এতটা খারাপ এসেছে আপনাদের বলে বোঝাতে পারবো না। পাইকারি বাজার বেশ চওড়া রয়েছে, যেটা ওই মিক্সিং মাল রয়েছে, মোটা রয়েছে, বাংলা লঙ্কা, দেখুন মার্কেটে বাংলা লঙ্কাই রয়েছে, সেগুলো আর ধরা যাচ্ছে না যে ভালো কোয়ালিটির মাল। পাইকারি বাজার 110 টাকা, 115, 120।
আর সরু যে লঙ্কাগুলো রয়েছে সিবড়ি বলা হচ্ছে, সেই মাল আজকে বিক্রি হয়েছে 130-140 টাকা পার কিলো। একটু সুন্দর কোয়ালিটির মাল হলে পরেই 140 টাকা আজকে পার কিলো বিক্রি হয়েছে লঙ্কা। ফাইনাল ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাওয়ার আগে একটি লাইক করবেন, আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।